এক মাসের সিয়াম সাধনার পর নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন মুসলমানরা। বাংলাদেশে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে তার আগে চাঁদের স্থানাঙ্ক জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাতে ঈদের নতুন চাঁদের ব্যাপারে একটা ধারণা পাওয়া গেছে। বাংলাদেশের আকাশে 1445 হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এবার রমজান মাস 29 দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে 10 এপ্রিল, আর 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 11 এপ্রিল। তবে রমজান মাস 30 দিন ধরে ইতোমধ্যেই ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। 9 এপ্রিল চাঁদ দেখার নির্ধারিত সময় 6:38 থেকে 7:05 পর্যন্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে 10 এপ্রিল সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে 1.7483 দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার 1:28.6 পর চন্দ্রাস্ত ঘটবে। আবহাওয়া অধিদপ্তর জানায় 9 এপ্রিল চাঁদের বয়স থাকবে একদিনেরও কম। চাঁদ দিগন্তের সঙ্গে মাত্র 9 ডিগ্রি কোণে উচ্চতায় থাকবে। আকাশে অবস্থানও করবে স্বল্প সময়ের জন্য, তাই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে 10 এপ্রিল চাঁদ দেখার সম্ভাবনা খুবই বেশি এবং 11 এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সাইদ রহমান, কালবেলা।